আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আইসিটি ধারাবাহিক ক্লাসে আমরা আজকে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হতে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে কিছু জানব। আসলে ডেটা ট্রান্সমিশন মোডটা কী জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। ডেটা ট্রান্সমিশন মোড বলতে কী বোঝায়, অর্থাৎ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কী হবে বা ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটার উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোড বলা হবে। অথবা বলা যায় যে ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি। আবার এখানে আমি লিখে রাখছি যে উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। এই ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলতেছি ইউনিকাস্ট, দ্বিতীয়টাকে বলতেছি ব্রডকাস্ট এবং তৃতীয়টাকে বলছি মাল্টিকাস্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইউনিকাস্ট সম্পর্কে ধারণা নিব। যে আমরা এখানে ইউনিকাস্ট অর্থাৎ ইউনি মানে একক। তো এখানে আমরা বলছি যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে এবং তাদের মধ্যে যে পারস্পরিক ডেটা আদান প্রদান হয় সেটাকে আমরা বলবো ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড। অর্থাৎ ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন তাই হচ্ছে ইউনিকাস্ট মোড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বললাম যে এখানে এই ইউনিকাস্ট বলতে বোঝাচ্ছি যে ডেটা ট্রান্সমিশন মোডে একজন প্রাপক এবং একজন প্রেরক থাকবে এবং তাদের মধ্যে পারস্পরিক ডেটা আদান প্রদান হবে সেটাকে আমরা বলতেছি ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড। অর্থাৎ এখানে আমরা বললাম যে ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা ইউনিকাস্ট মোড বলতেছি। এই যে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড যেটাকে আমরা বলতেছি এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? ইউনিকাস্টটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতেছি সিমপ্লেক্স মোড। এই সিমপ্লেক্স বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীরা? এটাকে আমরা বলবো যে একমুখী ডেটা প্রবাহকে আমরা সিমপ্লেক্স মোড বলবো। অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকের প্রবাহকে আমরা কি বলবো? সিমপ্লেক্স মোড বলবো। এখন এই ব্যবস্থায় আমরা বলবো যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটাটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না। যেমন আমরা এখানে যদি একটা ডিভাইসের কথা চিন্তা করি যে এখানে একটা ডিভাইস থাকবে এখান থেকে খতে যাচ্ছে। এখন এখানে আমরা বলতেছি একমুখী, তার মানে কি যে শুধুমাত্র ডেটা একদিকেই প্রবাহিত হবে। যেমন উদাহরণ হিসাবে আর এটাকে আমরা মাধ্যম বলতেছি, মিডিয়াম। এই সিমপ্লেক্স যে ডেটা ট্রান্সমিশন মোড এটাকে আমরা বলতেছি একমুখী ডেটা প্রবাহ। তার মানে যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রেডিওতে আমরা অথবা টিভিতে যে অনুষ্ঠান আমরা শুনি সেই অনুষ্ঠান মালাগুলো কিন্তু একদিক থেকে প্রবাহিত হচ্ছে এবং গোটা পৃথিবীতে কিন্তু সেই টিভির যে অনুষ্ঠান মালাগুলো
অথবা রেডিওর যে অনুষ্ঠানগুলো সেগুলো শোনা যাচ্ছে, কিন্তু আমরা টিভিতে যে অনুষ্ঠান অথবা খবর শুনি সেটা তো আমরা প্রতি উত্তর দিতে পারি না। এই জন্য এটাকে বলা হচ্ছে একমুখী ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ যেটাকে বলতেছি আমরা সিমপ্লেক্স, এটাকে আমরা বলতেছি সিমপ্লেক্স। আবার দ্বিতীয়তে আমরা যাই যে হাফ ডুপ্লেক্স, ইউনিকাস্টারের দ্বিতীয় যে প্রকারভেদটা সেটাকে বলতেছি আমরা হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থীরা, যে হাফ ডুপ্লেক্স বলতে বোঝাচ্ছে এখানেও কিন্তু এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে। এখন এই যে প্রেরক এবং প্রাপক উভয় দিকে ডেটাটা কিন্তু প্রেরণ করার সুযোগ থাকবে, তবে একই সময়ে নয়। এখানে আমরা বলতেছি যেমন এখানে একটা কো আমি ডিভাইস দিলাম এবং এখান থেকে এখানে খতে যাচ্ছে, এবং এখান থেকে আবার খ থেকে আবার কতে আবার আসার একটা সিস্টেম আছে। তার মানে কি একই সময়ে উভয় দিকে ডেটাটা প্রেরণ করার সুযোগ থাকতেছে, মানে ক থেকে খতে যাবে আবার খতে কতে আসবে। কিন্তু আমরা এখানে বলতেছি যে হাফ ডুপ্লেক্স বলতে বোঝাচ্ছি যে উভয় দিকে ডেটাটা যাবে কিন্তু একই সময়ে নয়। অর্থাৎ যে প্রান্ত ডেটাটা প্রেরণ করবে, যখন ডেটাটা প্রেরণ করবে তখন অপর প্রান্তে অফ থাকবে, এবং আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা পাঠাবে তখন প্রথম প্রান্তটা কী হবে, এখানে অফ থাকবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি যে আমরা অনেক সময় পুলিশের কাছে দেখি যে ওয়াকি টোকি, ওয়াকি টোকির মাধ্যমে যখন কথা বলা হয় তখন তারা কী করে, একটা বাটন চাপার পরে তারা কথা বলতেই থাকে। আবার যখন অপর প্রান্ত থেকে যখন কথা বলবে তখন কিন্তু যে প্রথমে কথা বলছে সে তখন অফ থাকবে। এভাবে হাফ ডুপ্লেক্সের মাধ্যমে খুব সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা ট্রান্সমিশন সম্ভব। এরপরে আমরা চলে যাই যে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে কি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতেছি যে যে দুই প্রান্ত থেকে কিন্তু ডেটা ট্রান্সমিশন হবে, অর্থাৎ ক প্রান্ত থেকে খ প্রান্তে ডেটাটা যাবে, ক প্রান্ত থেকে খ প্রান্তে যাবে আবার খ প্রান্ত থেকে ক প্রান্তে আসবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ উভয় দিকে ডেটা একই সময়ে কী হবে, উভয় দিকে ডেটাটা একই সময়ে ট্রান্সমিট হবে, একই সময়ে। যেমন আমরা যদি বলি যে মোবাইলে যখন আমরা কথা বলি অথবা টেলিফোনে যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমরা একই সময়ে উভয় দিক থেকে কথা বলতে পারি। এক্ষেত্রে কিন্তু হাফ ডুপ্লেক্সের মতো একটা বাটন চাপে দিয়ে কথা বলতেছে আরেক দিকে অফ থাকবে সেটা কিন্তু হয় না। আমরা কিন্তু ফুল ডুপ্লেক্সে অর্থাৎ মোবাইল এবং টেলিফোনে উভয় দিক থেকে কথা বলতে পারি। তার আমরা বলতেছি যে ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় দিকে ডেটা আদান প্রদান করা সম্ভব, অর্থাৎ যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটাটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতেছি টেলিফোন ফুল ডুপ্লেক্সের মধ্যে এবং আমরা বলছি মোবাইল ফোন। এরপরে চলে আসি, আমাদের ইউনিকাস্ট গেল, এখন আমরা দুই নম্বর হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্টের ক্ষেত্রে এখানে আমরা বলতেছি যে ব্রডকাস্ট মোড যেটা আছে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা নেটওয়ার্কের যে কোনো একটি নোড, অর্থাৎ নোড বলতে এখানে বোঝাচ্ছে একটা ডিভাইস অথবা কম্পিউটার থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করবে। আমরা ব্রডকাস্ট বলতে বোঝাচ্ছি কি যে ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটি নোড অর্থাৎ কম্পিউটার হতে পারে, যে কোনো একটা ডিভাইস হতে পারে, সেখান থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ তার আন্ডারে যত থাকবে সকল নোড ডেটাটা গ্রহণ করবে। উদাহরণ হিসাবে আমরা বলতেছি যে রেডিও অথবা টেলিভিশন যখন সম্প্রচার হয় তখন কিন্তু আমরা
দেখি যে এক জায়গা থেকে সম্প্রচার হচ্ছে, অপর পার্শ্ব থেকে সবাই কিন্তু যার যার টিভি আছে অথবা লাইন আছে সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই সেই জিনিসটা খবর পাচ্ছি। তার মানে এখানে আমরা এভাবে বলতে পারি যে এখানে এ একটা নোড অথবা কম্পিউটার, এখান থেকে মূল জায়গা থেকে এখানে বি, এখানে সি, এখানে ডি, এভাবে যতগুলো নোড থাকবে সব নোডগুলো কিন্তু কি হবে ডেটা গ্রহণ করতে পারবে। এটা গেল ব্রডকাস্ট। তাহলে আমরা ব্রডকাস্ট বলতে বোঝাচ্ছি ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটা নোড অর্থাৎ কম্পিউটার থেকে যখন ডেটা প্রেরণ করা হবে সেই নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডেই তখন সেই ডেটাটা গ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাই যে এটা উদাহরণ হিসেবে কী বললাম ব্রডকাস্টে, যেমন রেডিও টেলিভিশন সম্প্রচারের কথা আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি। লাস্টে আমরা যাচ্ছি যে মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট, এই মাল্টিকাস্ট মোড, মাল্টিকাস্ট, এখন এই যে মাল্টিকাস্ট মোড অর্থাৎ মাল্টি মানে বহু, তেমন মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটা নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড কিন্তু গ্রহণ করতে এখানে পারে না, শুধুমাত্র যে সকল নোডকে অনুমতি প্রদান করা হয় শুধুমাত্র তারাই এখানে ডেটাটা গ্রহণ করতে পারবে। নেটওয়ার্কভুক্ত যে কোনো নোডকে এই পদ্ধতিতে ডেটা গ্রহণ হতে বিরত রাখা হয়। যেমন আমরা উদাহরণ হিসাবে খুব সহজে বলতে পারি যে SMS, গ্রুপ SMS, আমরা যখন কাউকে গ্রুপ SMS করব তখন কিন্তু নির্দিষ্টভাবে যাদেরকে আমরা মেসেজ দিব শুধু তাদের কাছেই যাবে গ্রুপ মেসেজ, অথবা গ্রুপ MMS হতে পারে, ইমেইল হতে পারে, টেলিকনফারেন্সিং হতে পারে অথবা ভিডিও কনফারেন্সিং হতে পারে। এগুলো কিন্তু নির্দিষ্ট, আমি যাকে ভিডিও, যার সঙ্গে আমি ভিডিও কনফারেন্স করব শুধুমাত্র সেই এখানে যুক্ত হতে পারবে, অন্য কেউ কিন্তু যুক্ত হতে পারবে না, গ্রুপের মধ্যে যারা থাকবে তারাই। তাহলে আমরা বলতেছি যে মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটা নোড থেকে ডেটা প্রেরণ যখন করা হবে নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড একসঙ্গে এখানে গ্রহণ করতে পারবে না, যেটা ব্রডকাস্টে সম্ভব। যেমন এখানে এটা একটা আমরা বলতেছি মূল কম্পিউটার, এখান থেকে আমরা এখানে বি, এখানে সি, এখানে ডি, অর্থাৎ আমরা যদি এখানে এই জায়গা থেকে মূল কম্পিউটার থেকে এখানে বি এবং ডির মধ্যে যাচ্ছে কিন্তু সিটাকে এখানে বিরত রাখা হয়েছে, এভাবে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্রুপ SMS অথবা গ্রুপ MMS অথবা ভিডিও কনফারেন্সিং অথবা টেলিকনফারেন্সিং সিস্টেমটাকে আমরা মাল্টিকাস্টের মধ্যে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে যতটুকু আলোচনা হলো ততটুকু তোমরা বুঝেছ। তোমরা বাসায় যেহেতু অবস্থান করতেছো সবাই, বাসা তোমরা বই পড়বা এবং এই ভিডিওটা দেখার চেষ্টা করবা, আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।